তো বন্ধুরা, সপ্তমীর সকালে আবার বেরিয়ে পড়ছি শ্রীধাম মায়াপুর উদ্দেশ্যে। দেখা যাক কতদূর কি হয়। কাল সন্ধ্যাবেলা আবার আগের দিনের মতো বৃষ্টি শুরু হয়েছিল, বাট এখন ঠিক আছে, দেখা যাক কি হয়। বৃহস্পতিবার অক্টোবর 10, 2024 ভোরবেলা আবার বেরিয়ে পড়ছি, এখন 4টা বেজে গেছে। যাই হোক, একটা গুছানো রেডি প্রায়। চলুন, আপনার সাথে পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে তখন। বাবাই হরে কৃষ্ণ রাধা হরে, নিতাই গোর প্রমানন্দ হরি বল। তো বন্ধুরা, একদম অন্ধকার, এখন ফিলহাল 4:30 বাজে যায়, এবং এই যে শিউলি ফুল পড়ছে একদম, এই যে শিউলি ফুল বিছিয়ে রয়েছে সেটা আপনাদের দেখাতে এলাম একদম শরতের সকাল। এই যে ইনফ্যাক্ট পড়ছেও এখন, এই যে হয়তো বুঝতে পারছেন, এমনি কিছু না, হাওয়া টাওয়া দিচ্ছে না, এমনি আমার সামনেই পড়ছে ফুল। ব্রাইটনেস বাড়িয়ে দেখলে হয়তো বুঝতে পারবেন যে এই যে গাছেও ভরে রয়েছে সব, সুন্দর লাগছে বেশ। সাতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ ভালো লাগছে। এবার বেরোবো আমরা, এই যে রেডি, এবার বেরোবো, দেখা যাক কতদূর কী হয়। যাই হোক, বৃষ্টি তো থেমে গিয়েছে রাত্রিরে, দেখা যাক কতদূর কী হয়। সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ। বন্ধুরা, মায়াপুর থেমে ঘর যাই আমরা এখন, রেডি ব্যাগ, এবার বেরিয়ে যাবো। এখন 9টা বাজে, 4:27, 4:30 দিকে বেরিয়ে গেলি, 4:45 দিকে, 5:11 ট্রেন শাহপুর স্টেশন থেকে। ভোরবেলা পুজো শুরু হয়ে গেছে, এখন যেমন তিথি পড়েছে, কাদা হয়ে গেছে, হয়ে গেলাম। এই যে আজকে এখন আলো ফুটিনি, আর এই যে শাহপুকুর আমাদের, এবার বেরিয়ে যাব। ওইদিকে আছে, ওইদিকে আমাদের ট্রেন, 1 নম্বর না 2 নম্বরে হাসনাবাদ থেকে আসবে। যাই হোক, পরে কথা হচ্ছে আবার সবাইকে। রাধে রাধে হরে কৃষ্ণ। এই যে ওভার ব্রিজের উপর থেকে কিছুটা এরকম লাগছে, এখন অন্ধকার। আর পূর্ব দিকে, ওইদিকে পূর্ব দিকের দিকে মহালয়া চলছে, আবার মহালয়ার অডিও চলছে, এখানে আলো থাকে। এই যে অন্ধকার, সবাইকে বন্ধুরা হরে কৃষ্ণ রাধে। মায়াপুর যাত্রা আমাদের তাহলে শুরু হলো। এই যে আলো বেরোচ্ছে, এবার বেরোক আমরা, নেমে যাই তাহলে।